ভয় দেখাচ্ছেন, তিনি অভিযোগ করছেন আমি ভয় দেখানোর, আমার ভয় দেখানোর কিছু নেই। থাইল্যান্ডে ভাইপোর বউর নামে টাকা গেছিল, মানহানির মামলা করেনি কেন? থাইল্যান্ড সরকার খোঁজ নেন কি হচ্ছে, ঠিক হচ্ছে যা হচ্ছে হচ্ছে। আর বলতে হবে বলতে হবে দশটায় তো দশটায় হ্যাঁ দশটায় উচ্চ মাধ্যমিক আছে একদম একদম বাপু ফোনটা।